আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এবছরে জেএসসি জেডিসি পরীক্ষা হবে কি না, শিক্ষা মন্ত্রণালয় থেকে একদম মানে যেটাকে বলে ফাইনাল যে ঘোষণা সেটা চলে এসেছে, এবং তোমাদেরকে মূল্যায়ন করা হবে, কীভাবে কী মূল্যায়ন করবে সে বিষয় নিয়েও তারা একটু ধারণা দিয়েছে। সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলতে চলেছি, অর্থাৎ জেএসসি জেডিসি পরীক্ষা হবে কি না সেটা তোমরা জানতে পারবা, সাথে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে কী বলা হয়েছে, তোমাদেরকে অটো প্রমোশন কীভাবে তারা দিবে, সেক্ষেত্রে কোনো সার্টিফিকেট দিবে কি না, বা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে। সো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবে। আর ভিডিও মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বলে রাখতে চাই, পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল ঘন্টি বাজিয়ে রাখবা। সো আমরা নিউজ কভার করতেছি দ্য ডেইলি ক্যাম্পাসে, তারা নিউজ করেছে এবছর জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না। সো নিউজটি করেছে 28 সেপ্টেম্বর, এই কিছুক্ষণ আগের নিউজ এটি। এখন আমি 4টা থেকে ভিডিও করছি, 3টা 34 দিকে। এখানে মূলত শিক্ষামন্ত্রী দুপুরে লাইভ এসেছিলেন। সো আমরা দেখি তারা এখানে কী কী বলেছে, তাহলে তোমরা বিষয়গুলো একটু শোনো। তারা এখানে বলেছে এবছর অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও মাদ্রাসা জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। মঙ্গলবার 28 সেপ্টেম্বর দুপুরে তিনি একথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত হলেও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও মাদ্রাসা জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা নিয়ে এতদিন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, ফলে শিক্ষা বোর্ডগুলোতে এই বিষয়গুলোর নির্দেশনা পায়নি। তবে আজ এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। সো আজকে এটা তারা ফাইনাল জানিয়ে দিলেন, এতদিন চুপচাপ ছিল, বাট আজকে তারা জানিয়ে দিল যে জেএসসি জেডিসি পরীক্ষা হবে না। এরপর তারা বলেছেন সাধারণত জেএসসি ও জেডিসি পরীক্ষা বছরের নভেম্বর মাসে হয়ে থাকে, আর স্কুলের বার্ষিক পরীক্ষাগুলো হয় ডিসেম্বরে। করোনা সংক্রমণের 1.5 বছর বন্ধের পর 12 সেপ্টেম্বর থেকে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। আগামী 14 নভেম্বর এসএসসি, 2 ডিসেম্বর এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত করে 27 সেপ্টেম্বর রুটিন অনুমোদন দেওয়া হয়। পরীক্ষার সূচি বিশেষ নির্দেশনা বলা হয় কোভিড অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে। আচ্ছা, এখানে তারা মোটামুটি পরীক্ষা নিয়ে কথা বলেছে। সো এখানে ততটুকু আমরা বুঝলাম যে জেএসসি পরীক্ষা জেডিসি পরীক্ষা হচ্ছে না। আর মূল্যায়নের কথা যদি আসে, এক্ষেত্রে মূল্যায়নটা হবে গত বছরের মতো করে। গত বছর যেভাবে জেএসসি পরীক্ষার্থীদের এবং জেডিসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছিল, এবছর তোমাদেরকে অটোপাস দেওয়া হবে। এবং গত বছর কিন্তু সবাইকে মার্কশিট দেওয়া হয়েছিল, অর্থাৎ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। অটোপাসের পরও তাদের কিন্তু ওই যে অ্যাসাইনমেন্ট বলি বা বিভিন্ন ওই যে স্কুলের আগের রেজাল্টগুলোর উপর নির্ভর করে তাদের মার্কশিট দেওয়া হয়েছিল। এক্ষেত্রে এবছর তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট দুইটা দেওয়া হবে, এবং সাথে এক্ষেত্রে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট যে দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন থাকবে। অর্থাৎ কিছুটা মার্ক তোমাদের সে অ্যাসাইনমেন্ট থেকে নেওয়া হবে, আর বাকিটা হয়তো বা আগের পিছের যে তোমাদের ক্লাস 7-6 যে রেজাল্ট আছে সেখান থেকে নিয়ে তারা দিবে। অর্থাৎ তোমাদের আপাতত কোনো কাজ নেই, অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছে, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করো, তাহলেই তোমাদের আপাতত হয়ে যাচ্ছে, তোমাদের কোনো ক্লাস মানে তোমাদের আর কোনো পরীক্ষা হবে না, একদম রিল্যাক্স থাকো। আর যদি এর পরবর্তীতে কোনো আপডেট তথ্য আসে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। সো এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।